লগারি দমের ধারণা ও প্রয়োগ আজকে থেকে আমি অনুশীলনী আরম্ভ করবো আমার মাঝখানে ক্লাসরুমে গ্যাপ হয়ে গেছিলো এখন থেকে ক্রমান্বয়ে দিতে থাকব পর্ব নয় নয় নম্বর পর্ব অনুশীলনী আমরা যখন বোর্ডে যাওয়ার প্রয়োজন তখন বোর্ডে যাব চিত্র যখন বোঝাবো থিওরিগুলি বুজাব তখন তাছাড়া আমরা খাতায় করি তাহলে তাড়াতাড়ি করা যায় এক নম্বর বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো এক নম্বর এই যে প্রশ্নটা আছে আমি মানে আগে করে রাখছি যেন তাড়াতাড়ি দেখানো যায় এই জন্য দেখো প্রশ্নটা হলো এইট এটা মানি না করতে বলছে এখানে প্রশ্নটা বুঝতে হবে টু থার্ড রুট এই যে তিনশো তেতাল্লিশ প্লাস টু ফিফথ রুট দুইশো তেতাল্লিশ মাইনাস টুয়েলভ এই যে সিক্স রুট সিক্সটি ফোর এখানে আমাদের এখানে কিন্তু এমন সংখ্যাটা দিবে এখানে কিন্তু দুইশো বিয়াল্লিশ কখনো দেবে না এমন সংখ্যাটা দিবে যে সংখ্যাকে কিউব করা যায় হুম দেখো যে টু তাহলে এই যে দুশো তেতাল্লিশ এটাকে আমরা কি লিখতে পারি সেভেন কিউব লিখতে পারি সাতকে তিনবার এখন করলে দুশো তেতাল্লিশ হয় এই যে থার্ড রুট মানে হইলো ওয়ান বাই থ্রি পাওয়ার ওয়ান বাই থ্রি এটা আমি সাইড একটু দেখিয়ে দিই এই জিনিসটা কীভাবে হইল যেমন থার্ড রুট এক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ফিফথ রুট এক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ আর যদি থাকে এখানে রুড এক্স শুধু তাহলে শুধু এক্স টু দি পাওয়ার হাফ এুডের কাজ এগুলি এগুলি হইল রুড কাজ এগুলি বেসিক আর কি তাহলে আমরা এই যে থার্ড রুড আসছে তাহলে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি থার্ড রুড যে কথা আর পাওয়ার ওয়ান বাই থ্রি একই কথায় এজ এ টু ইন্টু দুইশো তেতাল্লিশ টু টু দি পাওয়ার ফাইভ থ্রি টু দি পাওয়ার ফাইভ আর পাওয়ার হইল এজ এ ফিফথ রুড ওয়ান বাই ফাইভ মাইনাস টুয়েলভ সিক্সটি ফোর লেখা যায় আমার এটাকে টু টু দি পাওয়ার সিক্স হোল টু দি পাওয়ার এজ এ সিক্স রুট মানে ওয়ান বাই সিক্স এখন দেখো পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে পাওয়ারের পরে কাটা যায় গুণ হয় পাওয়ারের পরে গুণ হয় কিন্তু এখানে কাটা যাবে কিভাবে তাহলে সেভেনের পাওয়ার হইল থ্রি তারপর ওয়ান বাই থ্রি তাহলে পাওয়ারের পরে গুণ হবে তাহলে গুণ হইলে আমরা গুণটা দেখো কীভাবে করি থ্রি গুণ ওয়ান বাই থ্রি তার মানে পাওয়ারের উপরে পাওয়ার এটা গুণ হবে তাহলে থ্রি থ্রি কাটা যায় তাহলে ওয়ান থাকে তাহলে এখানে পাওয়ারের উপরে পাওয়ার তাহলে এই পাওয়ার পর কাটা যায় থ্রি গুণ ওয়ান বাই মানে থ্রি থ্রি কাটা যায় সেভেন টু ধরো ওয়ান তার মানে সেভেনই থাকে টু ইন্টু সেভেন প্লাস টু ইন্টু আগেরটার মতন পূর্বেরটার মতনই ফাইভ ফাইভ কাটা যায় থ্রি থাকে মাইনাস টুয়েলভ সিক্স কাটা যায় টু থাকে তো হয়ে গেলো মোটামুটি সাত দুগুণে চোদ্দো প্লাস তিন দুনে ছয় মাইনাস বারো দোকানে চব্বিশ চোদ্দ আশোয় বিশ মাইনাস টোয়েন্টি ফোর হয়ে গেল আমরা পর একটা আসি প্রশ্ন আমাদের কোন সূত্রে বুঝতে হবে ওয়াই ওয়াই ভাগের সময়টা ভাগের দাগ ভাগের সময় পাওয়ার কি হবে বেইজ্যাক হলে পাওয়ার বিয়োগ হবে আমাদের সূচকের সূত্র যে কথা ভাগের যে নিয়মগুলি একই জিনিস যেমন দেখো আমরা সূত্রটা কীরকম সেল এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন এক্স এক্স বেইজ পাওয়ার কী হবে বিউ হবে অঙ্কের মধ্যে এম এর পরিবর্তন হয়ে অন্য কিছু আসবে দেখ অঙ্কের মধ্যে এখানে এর পরিবর্তন হয়ে ওয়াই আসছে আর এম এর পরিবর্তন আসছে এ প্লাস বি আর এন এর পরিবর্তে আসছিল টু সি রুলসটা কিন্তু একটু একই থাকবে মানে প্রথম উপরের পাওয়ারটা লবের পাওয়ারটা লেখার পরে মাইনাস দিয়ে এ নিসের পাওয়ারটা লিখতে হবে তাহলে আমরা দেখো এখানে এই যে এ প্লাস বি মাইনাস টু সি এই যে ওয়াই ওয়াই বেইজ এক পাওয়ার দুটা বি হয়ে গেলো এইভাবে বাকি দুটা করতে হবে এই যে ওয়াই টু দি পাওয়ার বি প্লাস সি মাইনাস টু এ ইন ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ মাইনাস টু বি এখন দেখো ওয়াই 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 সব গুণ করতে হবে গুণের সময় নিয়ে হইল গুণ করার সময় যে বেইজ একই থাকে তাহলে গুণের সময় পাওয়ারগুলি যুগ হয়ে যাবে তাহলে ওয়াই টু দি পাওয়ার এই যে এই পাওয়ারটা আসলো প্লাস এই পাওয়ারটা আসলো প্লাস এই যে এই পাওয়ারটা আসলো তারপর দেখো ওয়াই টু দি পাওয়ার এ টু এ মাইনাস টু বি এইভাবে এই যে টু মাইনাস টু বি প্লাস টু সি মাইনাস টু সি আমরা যুগ ভিক করলাম জিনিসটা কাটা টু সি প্লাসে কাটা যায় থাকে কত ওয়াই টু দি পাওয়ার জিরো ওয়াই টু দি পার জিরো মানে কত যে কোনো পাওয়ার জিরো হলে ওয়ান হয় এটা আমরা জানি সূচকের সূত্র অনুযায়ী এই তো হয়ে গেল আমাদের এটা দুই নম্বরটা তারপর দেখো এখানে এই প্রশ্নে দুই নম্বর বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে এত তার মানে প্রমাণ করো যে রাইট অ্যান্সার দেওয়া থাকতে হবে এখানে দেওয়া নাই যেটা ত্রুটি আছে এখানে এটা টু ওয়ান হবে তাহলে এটা আমরা কিভাবে করব আগের অঙ্কটার মতনই সম্পূর্ণ লেফট হ্যান্ড সাইড এই প্রশ্নটা উঠানো হইল দেখো জেড এটা জেড 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 বেই জ্যাক তাহলে পাওয়ার এ মাইনাস বি পাওয়ার বি হইল পাওয়ার এইটা যা আছে তাই এইভাবে সবগুলি করতে হবে জেড জেড বেই জ্যাক এই যে বি মাইনাস সি মানে ভাগে সময় পাওয়ার বিয়োগ হয়ে যায় আর এটা যে বি প্লাস সি মাইনাস সি জেড জেড বি জেড পাওয়ার বিয়োগ হয়ে যাবে সি মাইনাস এ পাওয়ার সি প্লাস এ মাইনাস বি তারপর দেখো এখন পাওয়ারের উপরে পাওয়ার পাওয়ার উপরে পাওয়ার তাহলে কী করতে গুণ করতে হবে গুণটা কীরকম এ দিয়ে এ তিনটাকে গুণ করতে হবে আবার মাইনাস বি দিয়ে এ তিনটাকে গুণ করতে হবে গুণের নিয়ম অনুযায়ী আমরা যেটা জানি কিন্তু এখানে গুণ করতে গেলে তো ছয়টা পদ হয়ে যাবে এ দিয়ে যে আমি তিনটাকে গুণ করি তিনটে আর মাইনাস বি দিয়ে তিনটাকে গুণ করি তিনটা মোট ছয়টা পদ হয়ে যায় অনেক বড় হয়ে যায় আমরা একটু টেকনিক্যালি একটু ছোটো বানানোর চেষ্টা করবো দেখো আমরা প্রথমে এ প্লাস বি আর এই যে এ মাইনাস বি এই দুইটাকে গুণ করব যেহেতু এটা সূত্রে যাইতেছে এ প্লাস বিটা মাইনাস বি তাহলে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর গুণ করা বাকি রইলো কি এ মাইনাস বি সাথে কিন্তু এই দুটো গুণ হয়ে গেল তাহলে এ মাইনাস বির সাথে সি গুণটা বাকি রইলো তাহলে মাইনাস সি আর এই যে এ মাইনাস বি

এই গুণ এইবার এই এইটা প্রথম অংশটা যেভাবে করবে পরের অংশ দুইটা কিভাবে এই যে এটাও মাইনাস বি প্লাস এস সি আর এই যে সি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার মাইনাস বি সি প্লাস এ বি এখন জেড 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 তিনটারই বেজ এক গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ার কি হবে সকলে যোগ হয়ে যাবে তাহলে জেড টু দি পাওয়ার এই যে এই পাওয়ারটা লেখা হইল সূত্রের প্লাস তারপর এই পাওয়ারটা লেখা হইল এই যে সূত্রের প্লাস আবার এই পাওয়ারটা লেখা হইল এখন দেখা যাচ্ছে সবগুলি কাটা যায় এখানে সবগুলি কাটা যায় এই যে মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ বি বি সি সি সবই কাটা যায় কাটা যাওয়ার পরে তারপরে আমাদের থাকে কত জেড টু দি পাওয়ার জিরো যে পাওয়ার জিরো হলো ওয়ান এই যে রাইট হ্যান্ড সাইডে ওয়ান হয়েছে ওয়ান হয়েছে রাইট হ্যান্ড সাইডে এটি অ্যান্সার তাহলে আমাদের দুই নম্বরটা হইল এখন দেখি আমাদের তিনে কি বলছে তিনে বলছে নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্সের মান বের করো বৈজ্ঞানিক ডিভাইস বলতে এখানে বোঝাইছে ক্যালকুলেটার সাইন্টিফিক ক্যালকুলেটার এগুলো ব্যবহার করতে হবে এখন আমাদের এক নাম্বারটা বলছে টু টুটি দিবার এক্স এখানে এক্সের মানটা বের করতে হবে দেখো টু ফোর এটা বোঝার আগে আমাদের এই সূচকীয় ফর্মটাকে লগারিদম ফর্মে নেব এর একটা সূত্র কিন্তু পূর্বে আমি আলোচনা করছি আবার এখন করে দেই সূত্রটা হইল এই লগ আমি ধরলাম এখানে এক্স ধরলাম বা এখানে এক্স এটা ধরলেই চলে বোঝানোর জন্য চলক দিয়ে বোঝাইতেছি এখানে বি ধরলাম তাহলে আমরা এইটা সূত্রটাকে লিখতে পারি এই ভিত্তির পাওয়ারটা এটা হয়ে যাবে আর এক্সটা লগের সাথে যেটা থাকবে আর্গুমেন্ট লগের সাথে যেটা থাকবে এটা এক জায়গায় থাকবে আর ডান পাশে এই ভিত্তির পাওয়ারটা অপর অপোজিটে যেটা থাকবে এটা হয়ে যাবে মানে এটা হইল লগারিদম একদম ফর্ম এটাকে আমি সূচকীয় ফর্মে নিলাম আবার সূচকীয় ফর্মকে আমি লগার একদম ফর্মে নিতে পারি তো চেষ্টা রাখতে হবে তার মানে বুঝতে হবে এই যেটা বেস থাকবে এটা লগের ভিত্তি হয়ে যাবে এটা ভিত্তিটা লগের ভিত্তি এটা বেসটা ভিত্তি হয়ে যাবে আর অপোজিটে একটা সংখ্যা থাকবে এরকম এটা লগের আর্গুমেন্ট হবে লগের সাথে আর পাওয়ারটা সিঙ্গেল হয়ে যাবে এটা মনে রাখতে হবে যে তাহলে আমরা কি করবো এখানে দেখো আমরা কিন্তু এটা অন্যভাবে করা যায় টু ট্রি দিপার সিক্স টু টুইলে গেল ব্যবহার করে করতে হবে তাহলে এই সুস্ব ফর্মকে আমি লগার একদম ফর্মে নেব তাহলে কিভাবে এই যে দেখো কি বলছিলাম এই সতটায় পাওয়ারটা এক পাশে চলে যাবে আর এই বেসটা এই ভিত্তি হয়ে যাবে লগে আর অপোজিটটা লগের সাথে থাকবে আর্গুমেন্ট একশো ষাট্টিকে লেখা যায় সিক্স সিক্সটা প্রথমে আসতে লগের সূত্র অনুযায়ী পাওয়ারটা সামনে আসতে পারে টু ভিত্তিক লগ টু সিক্স ইন্টু এটাও একটা সূত্র এই যে এ ভিত্তিক লগে ইকাল টু ওয়ান মানে ভিত্তি আর আর্গুমেন্ট যে একই হয়ে যায় তাহলে এখানে ওয়ান হবে তাহলে টু টু বেজে মানে ভিত্তি আর আর্গুমেন্ট একই হয়ে গেল ওয়ান হইল সো এক কেস হয় যে এক্সের মান সিক্স তাহলে আমরা বুঝতে পারলাম এইটা এখানে আমাদের দুই নম্বর অঙ্কটা ওইটা আগেরটার মতনই ওয়ান পয়েন্ট টু ফোর্টি টু সিক্স ইকাল একশো তাহলে পাওয়ারটা এক পাশে চলে যাবে আর ভিত্তিটা লগের বেজে এসে পড়বে আর আর্গুমেন্ট হবে এক পাশে মানে অপোজিট যেটা থাকে ওইটা আর্গুমেন্ট লগের সাথে কারণ সাইন্টিফিক ক্যালকুলেটারে এটা দিলে পরেই এই যে এটা এসে পড়বে ঠিক আছে এটা একটু বুঝতে হবে সাইন্টিফিক ক্যালকুলেটার কিন্তু অনেক ক্যালকুলেটার তোমার বেস ভিত্তি থাকে না কিন্তু ওটা টেন ভিত্তি উজ্জ্বল থাকে আর কি টেন টেন ধরে ওইটা টেন অটো সেট করা যেটা আমাদের ভিত্তি না যায় ওইটা দিয়ে করতে হবে তাহলে এটা ক্যালকুলেটার দিলে পরে এই যেটা হবে এটাই মানে বৈজ্ঞানিক আর কি বলে তারপরে আসতেছি এই যার একটা একই নিয়ম তাহলে পাওয়ার এক পাশে এসে যাবে আর এটা সূচকীয় ভ্রম লগের প্রকাশ করলে এই যে ভিত্তিটা এ বেজ মানে এই ভিত্তি লগের ই আর কি এই যে ভিত্তি এসে পড়বে এই বেজটা আর গুমেন্টটা এই যে আরেক পাশে যেটা সেটা ফাইভ হবে ক্যালকুলেটার ই করলে পরে এটা আসবে এই যে এক্সিকা টু জিরো পয়েন্ট এইট টু সেভেন ওয়ান এটা এসে পড়বে দেখিস একটা সূত্রের ব্যবহার তাহলে সূত্র এটা এটা আর এইটা ক্যালকুলেটর করতে হবে এখানে বইলে দিচ্ছে আর কি এই জায়গায় যে বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে তারপরে আমাদের চার নম্বর অঙ্কটা এইভাবে তাহলে এই যে পাওয়ার ট্যাক পাই এসে পড়লো লগের ভিত্তিটা টু বাই থ্রি আর আর্গুমেন্টটা সেভেন এটা ক্যালকুলেটর দিলে এইটা আসে এটা হয়ে গেল একই নিয়ম সব তাহলে আমরা এখানে দেখো এক এখানে আমরা এক নাম্বারে দুইটা করলাম দুই তিন তিনে সবটি হলো এই তিনটা হলো পরে ক্লাসে আমরা চার থেকে আরম্ভ করবো তা নিয়মিত আল্লাহর রহমতে ক্লাস দিয়ে যাব ধন্যবাদ